আসসালামু আলাইকুম ভিউার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে ভাই ভাই ফোম হাউস তো এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু জানিয়ে দিব সবার আগে আমি যে কাজটা করব তা হচ্ছে এখানকার যে পর্দার যে কালেকশনগুলো আছে সেগুলো দেখাবো এবং জানিয়ে দেবো এগুলোর দাম তো আমাদের সাথে আছে আজকে আমাদের ভাইয়া তো ভাই আপনার নামটা কি মোহাম্মদ নোমান মোহাম্মদ নোমান ভাই তো নোমান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আছে এগুলো কার্টেনে আপনারা কিন্তু এই কার্টেনগুলো কিনে আপনাদের ঘরকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে ফেলতে পারেন তো এই পর্দার একটা ঝলক আপনাদেরকে দেখালাম এখন প্রত্যেকটা পর্দার যে প্রত্যেকটা ডিজাইনগুলো আছে সেগুলো পার পিস পর্দার দাম কত করে পড়বে সেটা আমি আপনাদেরকে একটু নমন ভাইয়ের কাছ থেকে জেনে জানিয়ে দিচ্ছি তো নমন ভাই আমরা একবারে কর্নারে একটা পর্দা দেখতে পাচ্ছি মেরুন কালারে তো আমার মতো যারা মেরুন ভক্ত আছেন তারা কিন্তু এইরকম সুন্দর ডিজাইনের কার্টেনটা কিন্তু কিনে ফেলতে পারেন খুবই সুন্দর আমি দেখাচ্ছি এটা কিন্তু তিনটা তিনটা সিরিয়ালে কিন্তু নকশার মতো করা তো উপরে কিন্তু আবার আইলেট আছে আইলেটটাও আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু

আপনারা দেখতে পাচ্ছেন খুব নাইস কিন্তু তো এই ডিজাইনের যে পর্দাটা এটার দামটা একটু জানিয়ে দিচ্ছি এটার দাম কত এটা হচ্ছে আপনার আপাতত যে আইলেটস লাগানো আছে যে আইলেট লাগানো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি ভিউয়ারস এই যে পর্দার দামটা সেটা কিন্তু আইলেটের উপর ডিপেন্ড করে আইলেট ছাড়া দিলে একরকম দাম আমি বলি মেকিং চার্জ আমি বলি ফেব্রিক্সের দাম মেকিং চার্জ আইলেট উইথ 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 আইলেট উইথ আউট আইলেট এক একটা কিন্তু দাম এক এক রকম হয় তো আপনি যদি আইলেট ছাড়া নেন তাহলে কিন্তু শুধু কাপড়ের দামটা মেকিং চার্জটা দিতে হবে আর যদি আপনারা আইলেট ছাড়া দেন আইলেটের মধ্যেও কিন্তু আবার কোয়ালিটি আছে আপনারা যদি একটু ভালো কোয়ালিটিটা দিতে চান আমি যতটুকু জানি আমার জানা মতে তিরিশ থেকে পঞ্চাশ টাকা মনে হয় এর চেয়েও বেশি দামেরও আছে আইলেট পাওয়া যায় তো আপনারা যদি বেশি দামেরটা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু পদ্মার দাম পার পিসের দাম কিন্তু বেশি আছে তো এখন এই যে ফর্মেটে আছে এই ফর্মেটে যদি এই পদ্মাটাই কেউ কিনতে চায় তাহলে কত টাকা লাগবে সেক্ষেত্রে এটা আসবে দুই হাজার থেকে তিরিশশো টাকার ভিতরে এটা আসবে মানে এই যে পর্দাটা এই পর্দাটার মিনিমাম যে টাকাটা সেটা আমি আপনাদেরকে বলছি কিনতে চাই আপনাদের দুই হাজার থেকে দু দুই হাজার থেকে দুই হাজার তিনশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই যে পর্দাটায় কার্টেনটা কিন্তু আপনারা কিনে ফেলতে পারছেন আর একটি এটি কিন্তু হোলসেল এটা সবটা কিন্তু হোলসেলও সেল করা হয় আবার রিটেলও কিন্তু সেল করা হয় যারা নিজেরা নতুন করে কার্টেনের বিজনেস করতে চান তারাও কিন্তু এখান থেকে এসে কিন্তু ভাইয়ার কাছ থেকে ভাইয়ার সাথে আলোচনা করে কিন্তু আপনারা নতুন করে আপনার বিজনেসও স্টার্ট করতে পারেন এরকম কিন্তু অনেকেই করেছেন আমাদের চ্যানেল দেখে ইন্সপায়ার হয়ে বিদেশ থেকে চলে এসেছেন আবার নিজেরা নতুন করে ইন্সপায়ার হয়ে বিজনেস স্টার্ট করেছেন তাদের জন্য বলছি যে আপনারা কিন্তু বিদেশে পরিবার ছেড়ে না করে কিন্তু এখান থেকে কিন্তু বসে কাজ করতে পারেন বাংলাদেশে তো এরপরে যে পর্দাগুলো এগুলো কিন্তু সেমিলার প্রাইস আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি ভাই একটু মেলে দেখান এই পর্যন্ত আমরা দামটা সেমিলার আমরা একটু বলে দিই ওই এটা হ্যাঁ যারা একটু সিলভার লোক চান আপনাদের ঘরে তারা কিন্তু এই সুন্দর যে কার্টেনটা আছে এটা কিন্তু কিনে ফেলতে পারেন এটা দামও কিন্তু সেই দুই হাজার থেকে দুই টাকা রেঞ্জের ভিতরেই আর এটা কিন্তু বেশ বড় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যে ডাইনিংয়ে ডাইনিং বা ড্রয়িংয়ের মাঝখানে আপনারা কিন্তু এরকম দুইটা দিলেই কিন্তু আমি মনে করি এনাফ আর ছোট জানালার জন্য কিন্তু এরকম একটা হলে আমার মনে হয় অনেক সুন্দর বা দুইটা যদি দেন তাহলে তো আরও সুন্দর তো আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি মেরুন কালারের সত্যি কথা বলতে গেলে আমার নিজের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগছে এই যে কার্টেনটা আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর গ্লেজি একটা কার্টেন তো এই যে কার্টেনটার ভিতরে একটু জড়ি জড়ি কাজ করা আছে এই কার্টেনটার দাম কিন্তু দুই হাজার থেকে দুই হাজার তিনশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন

এই সুন্দর কার্টেনটা কিন্তু কিনে ফেলতে পারছেন এটার ভিতরে কিন্তু অ্যাশ ক্রিম পিঙ্ক আবার অ্যাশ খুব সুন্দর একটা কিন্তু কম্বিনেশন আমি একটু দেখাচ্ছি উপরে হচ্ছে অ্যাশ তারপর হচ্ছে ক্রিম তারপর হচ্ছে হালকা পিঙ্ক তারপর হচ্ছে আবার অ্যাশ আবার এটার ভিতরে কিন্তু খুব সুন্দর বর্ডার ওয়াইজ আছে মানে একটার সাথে আরেকটা যে মিশে গেছে রঙের সেটা কিন্তু একটা সুন্দর একটা বর্ডার দেওয়া আছে তো এটা তিন থেকে তিন হাজার এটা কিন্তু সেমিলার ডিজাইন জাস্ট কালারে একটু মানে কালার একটু হেরফের আছে তো আপনারা যদি এইটা যদি আপনাদের ঘরের কার্টেন মানে আপনাদের বেডশিটের সাথে সোফার কাভারের সাথে মিলে তাহলে কিন্তু এটাও কিনতে পারেন এটার দামও কিন্তু তিন হাজার থেকে তিন হাজার তিনশো তারপর আমরা এই সিরিয়ালে যেটা দেখতে পাচ্ছিলাম এটাই একটু বলবো আমি একটু দেখাচ্ছি উপরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মানে খুব সুন্দর কারুকাজ করা ওনার মানে এটা ইচার মানে পর্দাটা যে কার্টেনটার বডিটার ভিতরে আবার নিচের অংশটাও কিন্তু অনেক নাইস তো ভাই এই পর্দার পিসটা কিনতে হলে কত টাকার মতো লাগবে আপনাদের এটা প্রাইস পড়বে 3500 টাকা থেকে 4000 ঠিক যেই ফরম্যাটে আছে সেই ফরম্যাটে যদি এই এক পিস পর্দা আপনারা কিনতে চান তাহলে কত লাগছে 3500 টাকা থেকে 4000 টাকা ভিতরে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মতো একটা বাজেট আপনাদের থাকতে হবে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে যদি আপনারা আইলেট ছাড়া নেন তাহলে কিন্তু খুব কমে মানে এই বাজেট থেকে একটু কম কমে যাবে পাঁচশো থেকে সাতশো টাকা কমে যাবে আর যদি চান যে না আরটু ভালো মানে দিব সেই ক্ষেত্রে কিন্তু ওই যে এর জন্য কিন্তু আমরা প্রায় তিন হাজার হ্যাঁ সেটাই তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকা কিন্তু এই জন্য বললাম যত আপনারা একটু ভালো চাইবেন তত কিন্তু আপনাদের দামটাও কিন্তু আপনাদের ভালোই দিতে হবে তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটার দামটা একটু জানি সেম ডিজাইন কালার চেঞ্জ ওকে আমরা এইটা যেটা দেখতে পাচ্ছি এটার দামটা একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দামটা কত ভাইয়া सेम প্রাইস ভাই তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার ভিতরে এটা কেনা যাবে দেন আমরা এই দিক এই দিকটা তো দেখাচ্ছি ভাই আপনি এদিকে চলে যান সামনের দিকে চলে যান হ্যাঁ বাও এই কার্টেনটা কিন্তু অনেক নাইস মানে এটা কিন্তু মানে হালকা পার্পেল মানে জাম দুইটা কালারে কিন্তু একটা সমৃষ্ণ খুবই সুন্দর একটা কালার তো এই পর্দাটা যদি আপনারা কিনতে চান এই যে হাইলাইট দেওয়া আছে সেই হাইলাইট সহ তো এটার দামটা কত টাকার মতো পড়বে ভাই চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মতো একটা বাজেট আপনাদের থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এই সুন্দর গুড লুকিং একটা যে কার্টেন সেটা কিন্তু আপনারা কিনে আপনাদের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন তারপর আমরা এরপরে যে এটা কিন্তু সেম ডিজাইনেরই বাস বাট কালারটা এটাকে কি বলবো এটা হচ্ছে যে হালকা হালকা বোরহানি যে কালারটা বলি সেই কালারটা তো খুবই সুন্দর লাগছে কিন্তু সত্যি দুইটা দিয়েও যদি মানে রুম ডেকোরেশন করে তাও কিন্তু খুব ভালো লাগবে এটার দামটা আমরা একটু জানি আবার থেকে চার হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ তারপর আমরা এটা একটু দেখতে পাচ্ছি হালকা কালারের ভিতরে স্নিগ্ধ কালার যারা চাচ্ছেন ঘরে স্নিগ্ধ একটা লুক রাখার জন্য তারা কিন্তু এই পর্দাটা কিনতে পারে তো এটার দামটা কত পার পিস এটা হচ্ছে আপনার চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা পাওয়া যাবে ভাইয়া এইগুলি কি আপনার কাছে দুটা করে কালার নাকি আরো অনেক কালার আপাতত মানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো থেকে যদি কিছু কিনতে চান তাহলে কিন্তু এখানে চলে আসতে পারেন তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু খুব সুন্দর দামটা কত ভাই আর মানে যাদের ঘরে ছোট বাবু আছে তাদের কিন্তু কার্টেন বেশি লাইট কালার নিলে কিন্তু দেখা যায় মায়েরা কিন্তু অনেক প্রবলেম ফেস করে দেখা যায় বাচ্চারা খেলে রং টং ধরে দেখা যায় কার্টেন এ হাত দিল তো সেই ক্ষেত্রে কিন্তু এই কার্টেনটা কিন্তু খুবই সুন্দর সুন্দর লাগার মতো কিন্তু একটা কার্টেন তো এইটার দামটা আমরা একটু জানিয়ে দিচ্ছি

শ্যানেল বলা হয় ওকে শ্যানেল ফ্যাব্রিকস ওকে এগুলো হচ্ছে স্পেশালি কার্টেনের জন্য তৈরি করা হয় এগুলো হচ্ছে শ্যানেল ফ্যাব্রিক্স দেন আমরা আমাদের আরও যে কালেকশন আছে সেগুলো দেখাবো এখান থেকে আমরা এই যে ফিরোজা কালার পর্যন্ত দেখাবো পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে কার্টেনগুলো আছে সেগুলো দেখাবো তো এর ভিতর আমরা এই কটা পর্দা দেখি আমরা যে কাজটা করবো তা হচ্ছে এখানকার অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা জানিয়ে দেবো যেন আপনারা এখানে চট করে চলে আসতে পারেন এবং চট করে কিনে ফেলতে পারেন সুন্দর সুন্দর কার্টেনের কালেকশনগুলো তো আমরা এইটা একটু দেখতে পাচ্ছি মানে আসলে মেরুন কালার দেখলে আসলে খুবই ভালো লাগে খুবই সুন্দর কালেকশন তো এটার দামটা কত হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দু হাজার থেকে

তো আমি ক্যামেরার সামনে নাম নেওয়ার সাথে সাথে কারেন্ট চলে এসেছে ভিওয়ার্স তো আমি একটু দেখাচ্ছি তো এইটা হচ্ছে আজকে যে কার্টেনের কালেকশন এটা হচ্ছে বেস্ট কার্টেন সেই জন্য আমি আর কি আপনাদের সামনে আসলাম তো এখানে আমরা এই যে কার্টেন পর্যন্ত এটা পর্যন্ত আমরা দেখাবো দেখি আমরা পরবর্তী যে আমাদের ভিডিও আছে সেগুলোতে আমরা আপনাদেরকে বাকি যে কার্টেনগুলো আছে আমাদের এই গ্যালারিতে তো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো এই কার্টেনটা বেস্ট যারা মানে আমার চয়েসকে পছন্দ করেন বা প্রাধান্য দেন তারা কিন্তু এই কার্টেনটা এসে কিনে ফেলতে পারেন আর এটা কিন্তু খুব বেশি টাকা লাগছে না মাত্র দুই থেকে পঁচিশশো টাকা যদি বাজে থাকে তাহলে পার কাটেন আর এরকম যে বড় কার্টেন গুলো এগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে খুব অল্প কার্টেন দিয়ে কিন্তু অনেকখানি জায়গা কিন্তু কভার করে ফেলা যায় যেগুলো তো দুইটা লাগে বা তিনটা লাগে সেগুলো তো কিন্তু একটা বা দুইটা দিয়ে কিন্তু আপনারা কভার করে নিতে পারছেন আর দরজার জন্য তো এগুলো দরজা জানালার জন্য তো সেম সেম তো আপনারা আসবেন কিন্তু ওই যে ভাই ভাই এটাকে ফম হাউস ফম হাউস তো আপনারা এখানে আসবেন তো আমরা আমি 1 by 1 এলফিনট আচ্ছা আমি অ্যাড্রেসটা ভাইয়া ভাইয়ার কাছ থেকে আমি শুনে নিব তারপর আমরা বাকি যে কালেকশন গুলো আছে সেগুলো একটু দেখি যারা একটু গোল্ডেনটা মানে একদম খেট গোল্ডেনটা নিবেন তারা কিন্তু এরকম হালকা লেমন কালার ভিতরে কিন্তু নিতে পারেন তো এটা দামটা আমি বলে দিচ্ছি দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনাদের একটা বাজেট থাকতে হবে আর এটা আইলেট কিন্তু অনেক বেস্ট খুবই সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেমিলার কালার দিয়ে কিন্তু করা হয়েছে তো আমরা যেটা বলছিলাম যে ফিরোজা কালারটা পর্যন্ত আমরা দেখাবো এইটা 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 এটা বলে দেন এটা বলে আমরা নাম্বারটা বলবো হ্যাঁ এটা হচ্ছে আপনার 3500 টাকা 500 থেকে 4000 টাকার ভিতরে প্রাইস 3500 থেকে 4500 টাকার একটা বাজেট আপনাদের থাকতে হবে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু একটা স্পেশালিটি আছে এটা হচ্ছে ফেব্রিক ভিতরে কিন্তু আবার মানে জল ছাপের মতো জল ছাপের মতো একটা হচ্ছে সুতার কাজ আর একটা হচ্ছে প্রিন্ট হ্যাঁ কোয়ালিটি খুব কোয়ালিটিফুল ফেব্রিক একটা আমি একটু দেখাচ্ছি উপর দিকে কিন্তু আবার ব্লু কালার দিয়ে কিন্তু আবার কাপড় দিয়েও কিন্তু খুব সুন্দর মানে আইলেট লাগানোর আগ দিয়ে কিন্তু খুব সুন্দর নকশা বর্ডার করা হয়েছে নাইস বর্ডার তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ফ্রেম ওয়াইজ কিন্তু অতটুকু অতটুকু ফ্রেম আবার মাঝখানে গ্যাপ আবার হচ্ছে নিচের দিকে ফ্রেম তো খুব সুন্দর এই কার্টেনটার দাম হচ্ছে কত চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা তো ভাই কার্ডটা শো করেন এবার অ্যাড্রেসটা বলেন আগে কার্ডটা দিতে দিতে আপনি অ্যাড্রেসটা শো করেন আপনাকে অ্যাড্রেসটা বলেন

নোমন ভাই দিয়ে পারলাম তিও আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য